গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর এই রেড কালারের যে কেকটা দেখছো এটা হচ্ছে তুরজোর আমি টিফিন গোছাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ টিফিন বক্সের মধ্যে রাখছি আজকে ওদের স্কুলে হবে হচ্ছে রেড কালার ডে রেড কালার ডে সেলিব্রেট হবে তো সেই জন্য রেড কালারের টিফিন রেড কালারের ড্রেস রেড কালারের একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে যেতে বলেছে যেটার মধ্যে আর কি কার্ডবোর্ডের উপর কার্ডবোর্ডগুলো থাকে না সেই কার্ডবোর্ডের উপর হচ্ছে তোমার অ্যাপেল হোক রোজ হোক মানে রেড কালারের ফল ফুল যাই হোক কার্ডবোর্ডের উপর চিপকে নিয়ে যেতে বলেছে মানে একটা পোস্টার বানাতে বলেছে তো আমি একটা রোজ প্রিন্ট আউট বার করলাম মানে প্রিন্ট আউট বার করে এনেছি গ্লসি পেপারে তো সেটাই আর কি কার্ডবোর্ডে চিপকে আর কি একটা সুন্দর করে বানিয়ে দিয়েছি তো ওর এই জিনিসটা এতটাই ভালো হয়েছে স্কুলে রেখে দিয়েছে জানো না রোজটা না একদম জল জল করছিলো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু পুরো জল জল করছে আর দেখো রেড কালারের ড্রেস পরে রেডি আর এখন পাপার সাথে যাচ্ছে আমাকে টাটা দিয়ে আর আমাকে বলল কি আমি স্কুল থেকে বাড়ি আসবো না আমি যে হ্যাঁ আসবে তো তুমি রোজ এই কথাটা বলো কেন ওইটাই আর কি কান্নার মতন করে করে আসলে অত সকালে ওঠে তো সাড়ে ছটার সময় ঘুম থেকে ওঠে তাই অত মানে আর কি কান্নার মতন মুখটাকে কাচুমাচু করে আর কি বলে রোজ সকালে এক কথা বলে আমি স্কুল থেকে থেকে বাড়ি আসবো না মাম্মা আমি যে হ্যাঁ তুমি তো তাড়াতাড়ি চলে আসবে একটার মধ্যে বাড়ি চলে আসবে বাসে করে নামবে দিদান দাঁড়িয়ে থাকে মা এসে দিয়ে যায় মাঝে সাঝে মাও যায় মাঝে সাঝে আমিও যাই তো আজকে মাই যাবে তো আমি বললাম হ্যাঁ দিদানের সাথে বাড়ি চলে আসবে তো তারপরে চুপচাপ করে স্কুল গেল পাপার সাথে আমাকে টাটা দিয়ে তুর্য তো স্কুল চলে গেছে তোমরা দেখলেই তারপরে কিন্তু তরুণও কিন্তু অফিসে চলে গেছে টিফিন টিফিন নিয়ে আর আমি নিচে চলে এসেছি প্রতিদিনের মতন চা করতে এই চা খাওয়ার টাইমে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করি বেশিরভাগ শিবানী কাকিমা আমি মা আর আমার শ্বশুরমশাই এই কয়জনই আমরা বেশিরভাগ গল্প করি মাঝে সাঝে মেজোমাও আসে তো আজ হচ্ছে মা আসেনি কাকিমা এসছে শিবানী কাকিমা তো আমরা এখন সবাই মিলে বসে গল্প টল্প করি আড্ডা মারি আর এইটুকুনি টাইমই হয় সবাই একসাথে বসে একটু গল্প করার আড্ডা মারার তারপরে তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে একটু পরে সকালবেলাটা বেশ ভালোই লাগে আর আমার তো চায়ের জায়গাটা তোমরা জানোই বারান্দায় বসে যেখানে আমি চা খাই তো ভীষণ ভালো লাগে ওয়েদারটাও ভালোই আছে মেঘলা মেঘলা ওয়েদার আর তুর্যোর স্কুলের রেড ডে সেলিব্রেট যে হয়েছে ওর ম্যাম আমাকে কিন্তু পাঠিয়েছে ওর স্কুলে যে রেড ডে সেলিব্রেট হয়েছে সবাই দেখো রেড কালারের ড্রেস পরে গেছে এগুলো হচ্ছে তুর্যোর বন্ধু আর তো সুর্য তো অ্যাপেল রঙ করতে দিচ্ছে ফুল দিয়ে জ ফুলের মানে গ্যাদা ফুলটা জল রঙের মধ্যে ডুবিয়ে আর কি অ্যাপেলটাকে এরকম রঙ করাচ্ছে সব বাচ্চাদের দিয়ে তো প্রথম দিকে দূর্য ছিল তোমরা তো দেখলেই সব বাচ্চারা রেড কালারের ড্রেস পরে গেছে দেখো আর তাদের সমস্ত অ্যাপেলগুলোই যে একসাথে সাজিয়ে রেখেছে ভীষণ সুন্দর আর ওদের স্কুলে কি বলো তো যা মানে যা অ্যাক্টিভিটি হয় না সেটা আবার হোয়াটসঅ্যাপে গার্জিয়ানকে পাঠিয়ে দেয় আর আমি দেখো লোটে মাছ রান্না করব বলে আলু বেগুন ধনেপাতা সমস্ত কিছু নিয়ে রেখেছি আর মশলা তো করবো এক টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন এটা হচ্ছে বেটে নেব মিক্সিতে আর আর সাইডে বসিয়েছি হচ্ছে আর একটা তরকারি তো এইসবগুলো করছি এখানে আর তরকারি বলতে এটা হচ্ছে ওই তেল পটকা করব তো তেল পটকা একদিকে বসিয়েছি আর একদিকে হচ্ছে লোটে মাছ করব তো এখানে তেল পটকার জন্য আলু বেগুন এগুলো কেটে নিয়েছি আর পিঁয়াজ না আমি কাটতেই ভুলে গেছি জানো রান্না করতে করতে ফট করে আমার মনে পড়েছে ওই যে দেখ ফট করে আমার মনে পড়েছে আরে আমি তো পিঁয়াজ কাটিনি তো তারপরে তাড়াতাড়ি করে ঝুড়ি থেকে একটা পেঁয়াজ নিয়ে এখানে দাঁড়িয়ে ঝটাপট কেটে নিলাম আর চাকুর করিনি এরকম দাঁড়িয়ে কেটে সিন ঝটাপট নিচ্ছি কি পেঁয়াজ তো এই মাঝে মাঝে না ভুলেই যায় যে মানে আসলে গল্প করতে করতে সমস্ত কাজ করি তো আলু বেগুন নিয়ে বসেছি এদিকে পেঁয়াজই নি পেঁয়াজ কাটতে ভুলে গেছি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই জন্য কেটে নিচ্ছি দিয়ে দেব তো ভালো লাগে আমার তো তেল চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে মাছের তোমাদের কাদের এরকম তেল চচ্চড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে তো আমার ভীষণ ভালো লাগে তেল চচ্চড়ি খেতে আর এইদিকে লোটে মাছ করছি লোটে মাছটাও ভীষণ ভালো লাগে আর লোটে মাছ না সবাই আমাদের এই বাড়ির আগে ঝুড়োঝুড়ো খেত তবে থেকে আমি ওই গোটা গোটা রেখে লোটে মাছ রান্না করা মানে চালু করেছি তবে থেকে সবাই আর ওরা এরকম ঝুড়োঝুড়ো খায় না এরকম গোটা গোটা মাছ রেখে রান্না করাই ভীষণ ভালোবাসে আমার হাতের তো এই জন্য লোটে মাছ এইসবগুলো আনলে মা মানে আমার শাশুড়ি মা বলে তুই কর তো সেই জন্য আমিই করছি মাছগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে আর কি নাড়তে হয় তো আমি বেশি ভাঙা আমার নিজেরও ভালো লাগে না অত শুখা শুখা একটু হালকা হালকা গা মাখা গা মাখা থাকবে আর মাছগুলো গোটা গোটা থাকবে ওরকমই ভালো লাগে ওয়েদার যতই মেঘলা মেঘলা হোক গরম কিন্তু কমছে না আমি একটা নাইটি চেঞ্জ করে আসলাম এত ঘেমে গেছিলাম না কি বলবো তো নাইটি চেঞ্জ করে এই নাইটি পরে আসলাম আবার তাও দেখো কত ঘেমে যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে গরম কিন্তু কিছুতেই কমছে না তো এই এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে রাখবো কারণ তুর্য আসার আগে আমরা চেষ্টা করি সমস্ত রান্না রান্নাবান্না করে কমপ্লিট করে রাখার কারণ ও আসলেই তো হুদজুতি দুষ্টুমি শুরু হয়ে যায় এখানে দেখো মিক্সিতে কিন্তু মশলা করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন এটা ভালো করে পেস্ট করে নিলাম তো তুর্যোর আজকে করে দেব হচ্ছে চিকেনের স্যুপ তুর্যোর জন্য তো তুর্য রান্নাটাও আজকে আমি করে দেবো মাঝে মাঝে মা করে দেয় মাঝে মাঝে আমিই করি তো দুজন মিলিয়ে ঝিলিয়েই আমরা আর কি করি তুর্যোর কাজটা একটা বড় কাজ তো তুর্যোর দিকে যে যাবে সে আর রান্নার দিকে থাকতে পারবে না আর যে হচ্ছে রান্নার দিকে থাকবে সে আবার তুর্যোর কাজ করতে পারবে না সেজন্য আমরা দুজন মিলে অল্টার করি সমস্ত কিছু করি এই যে দেখো গোটা গোটা রেখেছি মানে লোটে মাছগুলো কিন্তু কাটিনি মানে পিস করিনি এরকম গোটা পুরো ছেড়ে দিয়েছি যেইটুকুনি টাথা বাদ দিয়ে কাটতে হবে সাইডগুলো পাখনা পাকনা ওগুলো কেটে নিয়েছি মাছটা পুরো ভোলা মাছ যেরকম থাকে না লম্বা লম্বা ওরকমই রেখেছি আর তাহলে বেশ বড় বড় গোটা গোটা থাকে তাও তো এটা সরু সরু লোটে মাছ আরও মোটা মোটা লোটে মাছ থাকলে না আরও বেশি মানে গোটা গোটা রাখা যায় তো তারপরে লোটে মাছে তো আলু বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে তো করেছি তারপরে ধনে পাতাটা তো মাস্ট ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগে আর লোটে মাছটা না খেতে ভীষণ ভালো হয়েছিল এখন এডিট করছি তাই ভাবছি খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর সবাই খুব ভালো খেয়েছে আমার হাতে লোটে মাছ খেতে মোটামুটি সবাই ভালোবাসে দেখতে দেখো ঠিক এরকম হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার হচ্ছে তুর্য রান্নাটা করব। আর তুর্য রান্না করার জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়েই আজকে ওর চিকেন স্যুপ করব তো তার মধ্যে আলু কুচিয়ে রেখেছিলাম আলু মানে ছোটো ছোটো পিস করে রেখেছি আলু দিয়েছি অন্য রকম মানে সবজি বেশি ছিল না বলে দিই নি আর হলে মানে ওর যেগুলো খাবার আর কি গাজর বিমস এগুলো আর কি ছিল না বলে দিই তাই শুধু আলু টমেটো পেঁয়াজ এগুলো দিয়েই করে দিয়েছি নাহলে কিন্তু গাজর বিমস থাকলে গাজর বিমস এগুলোও দিই কুমড়ো ফুমড়ো পটল ফটল সমস্ত কিছুই ছিল কিন্তু ওগুলো তো আর চিকেন সুপে দেওয়ার মতো না ওটা ওর মাছের ঝোলে দিই কুমড়ো দিয়ে পটল দিয়ে ওর গাঠি কচু দিয়ে এগুলো দিয়ে ওর মাছের ঝোল করে দিই কিন্তু আজকে চিকেন স্যুপে আর ওগুলো দেওয়ার মতন না তো সেই শুধু আলু পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম তারপরে হচ্ছে ও চিকেনটা দিয়ে নিলাম নুন হলুদ দিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে ওই আদা আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিলাম একটু গরম মশলা দিলাম একটু জিরে দিলাম আর কাঁচা লঙ্কা একটা চিড়ে দেব কারণ ঝাল তো করা যাবে না আবার একটু না দিলে না ঝাল একদমই ঝাল খাওয়া শিখবে না তো এই জন্য একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিই আগে গোলমরিচ দিতাম এখন একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিই ঝাল হয় না ওর অসুবিধা হয় না তো সূর্য আসার পর লেবুর রস সমস্ত কিছু খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন যে ভিডিওটা তোমরা দেখছো এখনের সেটা কিন্তু অনেকক্ষণ বাদের সন্ধ্যাবেলার ভিডিও দুপুরবেলা সূর্যকে লেবুর রস ফল সমস্ত খাইয়ে দুপুরের ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমার সমস্ত কিছু কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া করে স্নান টান করে সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি আমাদের গাছের আমগুলো না মানে একটু টক একটু মিষ্টি তাই একটু সাইড দিক কেটে দেখলাম মুখে দিয়ে যে না খুব টক না দেখলাম এই আমটা খুব টক না মোটামুটি ঠিকই আছে তো মা এগুলো দিয়ে কি করবে আমাদের বাড়িতে না কেউ ও এই আমাদের গাছের আম খেতে চায় না কারণ একটু টক তো তো কারোরই ভালো লাগে না তো সমানে তো গাছ থেকে পরে আর আমগুলো দেখতে না খুব সুন্দর দেখলে আমি ধুলাম কি সুন্দর সবকটা কিন্তু আমাদের গাছের আম তো এবার এগুলো দিয়ে কি করবে মা ওরকম রেখেই দেয় তারপরে মানে ফেলে দেয় এ করে আমি কী বললাম যে এই আমটা দিয়ে একটা জেলির মতন বানানো যাক তো সেই জন্য বেকার ফেলে লাভ নেই আর ফেলতে না খুব কষ্ট লাগে দেখতে এত সুন্দর না আমগুলো মানে কি বলবো কিন্তু খেতে আর গন্ধও আছে ভীষণ সুন্দর জানো না শুধু একটু টক টক এই জন্য মানে কেউ খেতে চায় না তো এগুলো দিয়ে আর কি জেলির মতন বানাবো বলে সমস্ত আমটাকে আগে ছুলে নিলাম ছুলে আটিটাকে আলাদা করছি আর আটিটা দেখো ছোট ছোটো হয়েছে আমগুলো বেশি বড় সাইজের না যদিও তাও আমের মধ্যে কিন্তু মাংস আছে আর আটিগুলো একদমই ছোট ছোট। তো ভালো করে আর কি ছুলে তারপরে এরকম ভালো করে দেখতেই পাচ্ছ আটির থেকে সমস্ত চামড়াটা বার করে আর কি কচলে নিচ্ছি এখানেই হাত দিয়ে তো তারপরে হচ্ছে কড়াইয়ে আর কি নাড়বো কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে বেশি করে চিনি দিয়ে নাড়বো বেশ সুন্দর জেলি জেলি হয়ে থাকবে আচারের মতনও মানে তোমার রুটি রুটির সাথেও খাওয়া যাবে পাউটির সাথেও জেলি হিসাবে খাওয়া যাবে আবার ভাত খাওয়ার পর চাটনি হিসাবেও খাওয়া যাবে তো এই রান্নাটা না আমি হচ্ছে মাসির থেকে শিখেছি আমার মাসি তো জানোই কত ভালো রান্না করে আমার মা মাসিরা সবাই মোটামুটি রান্না সবারই খুব ভালো তো মাসির রান্নাও ভালো আমার মার রান্নাও ভালো আর মাসির তো কত ভালো রান্না তোমরা জানোই বৌদির যখন চ্যানেল ছিল তোমরা তো দেখোছই যে কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতো মাসি তো এই রান্নাটাও আমি মাসির থেকেই শিখেছি যে টক ঠক আম দিয়ে কিভাবে আর কি জেলি বানিয়ে করা যাবে বা এ বেকার ফেলে কি করবি তো এরকমই আর কি তো এই মাসির থেকে শিখেছি বললো আগে ভালো করে কড়াই আর কি নেড়ে নিতে আমটাকে তারপরে হচ্ছে বেশি করে চিনি দিয়ে আঠালো আঠালো করে আর কি নাড়িয়ে যত মানে যাতে নিচে না লেগে যায় মিডিয়াম আছে আর কি করতে হবে তো সেই কথা মতনই কিন্তু আমি মাসি যেরকম যেরকম বলেছে সেরকমই কথা মতন করেছি মাসি বলেছিল যে চিনি যদি কম দিস তো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও আর কি ভালো লাগবে তো আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি যেহেতু আমি চিনি বেশি পরিমাণে দিয়েছি তাই জন্য আর কোনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি লঙ্কার গুঁড়ো অ্যাড করেও কিন্তু এটা করা যায় যদি তোমাদের চিনি কম থাকে তো তোমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করে এই চাটনিটা বানিয়ে রাখতে পারো অল্প চিনি দিয়ে লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর হবে সেটাও তো আমি আর লঙ্কার গুঁড়ো দি নি যেহেতু চিনি বেশি দিয়েছি সেজন্য আর দেখো নাড়তে নাড়তে না একদম লাল হয়ে যাবে তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে যে ওটার মধ্যে কি তোমরা গুড় অ্যাড করেছিলে আগের দিন মা বানিয়েছিল এই চাটনিটা তো তখন তোমরা জিজ্ঞাসা করেছিলে এটার মধ্যে কি আমের চাটনিতে কোনো গুড় অ্যাড করেছিলে এত লাল হয়েছে কেন তো এটা পাকা আম দিয়ে যেহেতু হয়েছে না চাটনিটা সেই জন্য এরকম লাল লাল হয়েছে আজকে আমারটাও দেখো এরকমই কিন্তু লাল হয়েছে আর এখানে তুর্য হচ্ছে হোমওয়ার্ক করতে বসেছে ওর ঠাম্মি আর দাদাই দেখো দেখছে ওর পাপা ওকে হোমওয়ার্ক করাচ্ছে আর ঠাম্মি আর দাদাই পাশে বসে আর কি দেখছে রেনকোটটাকে ইয়েলো রং করতে বলেছে তো ওইটা একটুখানি করে আবার অন্যদিকে চলে যাচ্ছে আর ও খালি ইচ্ছা করে কি করবে জানো তো লাইনের বাইরে বার করে দেবে রং করতে করতে আর তারপরে বলবে ম্যাম আমাকে বলেছে লাইনের বাইরে বার করতে নেই আমি যে তাহলে তুমি করো কেন বলে আমি করি মানে মজা 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 করে করবে এরকম দুষ্টুমি মানে এত দুষ্টু মানে কি বলবো তো এইটাকে আবার ওই যে ডট ডট এরকম গোল 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 করে এইসবগুলো করায় স্ট্যান্ডিং লাইন করায় স্লিপিং লাইন করায় আস্তে আস্তে ওদেরকে এইভাবে কি লেখা শেখাবে তো সেই জন্যই আরকি দাক্কাটা দিয়ে আর কি শুরু করেছে তো এখন গোল গোল ডট ডট গোল 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 করে এইসব করাচ্ছে ওইটা হয়ে গেল ওই দিকের হোমওয়ার্ক হয়ে গেল আবার ইয়েলো জ্যাকেট রং করাচ্ছে এখন তো মা আর কি বলছিল যে আমাকে আগে আগে স্লেটে না বাচ্চাদের এরকম পেন্সিল দিয়ে বসিয়ে রাখতো দাগ কাটা গোল গোল করা আস্তে আস্তে এভাবেই আর কি লেখা শেখায় আমি যে হ্যাঁ এখন তো স্কুলেও এভাবে শেখায় ডট 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 দিয়ে এইভাবে তো দেখলাম যে খুব সুন্দর জ্যাকেটটা বেশ ভালো রং করছিল আমি না আগে স্কুল থেকে যখন করে আসতো রাইট এরকম ক্লাস ওয়ার্ক ডান এরকম লিখে দেয় তো আমি ভাবতাম কি ও আদেও করে এখন দেখছি যে না সত্যি করে কেন বাড়িতে যে হোমওয়ার্কগুলো দেয় ওগুলো করাই তো দেখি হ্যাঁ সত্যি করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো তুর্যকে এসব রং ঠং করিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে তুর্যকে কারণ সুর্য সকাল সকাল উঠতে হয় তো সেই জন্য না সুর্যোর পাপা তুর্য আগে খেয়ে উপরে উঠে যায় তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও